অফিস খিদে পেয়েছে বলে নেমে এসেছিলাম, তাই শুনতে পেলাম বদ্দিকি দারুণ বোমটা ফাটিয়েছে। যাই, আমি আর বাকি থাকি কেন, গিয়ে সত্যিটা বলেই দিই। আমিও তো সত্যিবাদী, ইয়ে মানে বাবা কি কঠিন একটা নাম। আচ্ছা বড় বৌদি, এলিরানা লিপস্টিক তুমি কোথা থেকে পেলে? এলি তো তোমাকে কোনো লিপস্টিক দেয়নি, চুরি করেছো নাকি? বাহ, চুরিতে তো বেশ ভালো হাত পাকিয়েছো। দূর বাবা, আবার চুরির কথা, কাছে গিয়ে কাজ নেই বাবা, চুরি নিয়ে কথা বললে চোর নাম্বার ওয়ান এই কাকুলির নামই আসবে, কি দরকার? তোর বড় বৌদি যে চুরি করার লোক নয় সেটা তুই খুব ভালো করেই জানিস, তাহলে এরকম কথা বলার মানেটা কি? সেটা তোমার বিশ্বাস নিষিদ্ধা, তোমার বিশ্বাসের সঙ্গে আমার বিশ্বাস নাও মিলতে পারে। ঠিক যেমন আমার দিদি লিপস্টিকের মধ্যে হিরে আনা তো দূরের কথা, ও কোনো বেআইনি কাজের সঙ্গে যুক্ত নয় এটা আমার বিশ্বাস, তোমার বউ কি সেটা মানছে? কিন্তু ডাইনা, আমি শশী দেখো ডাইনা, আমার এখন এইসব নিয়ে কথা শুনতে একদম ভালো লাগছে না। আমারও এসব ভালো লাগে না ডায়না, এলি আমাদের বাড়ির অতিথি, অতিথির সঙ্গে অসভ্যতা করব এরকম মানুষ আমি না, তুমি খুব ভালো করে জানো। আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তার জন্য ক্ষমা চাইতে আমি বাধ্য, কিন্তু আমি যদি প্রমাণ করতে পারি আমি সত্যি বলছি, এটা যদি হাতে নাতে প্রমাণ হয়ে যায় এলি কসমেটিক্সের মধ্যে হিরে স্মাগল করে আনছে, তখন কিন্তু আমার একমাত্র কর্তব্য ওকে আইনের হাতে তুলে দেওয়া, তখন কিন্তু ওকে কি পরিচয় কি নাম আমি একবারও ভাববো না। কি হলো, চলকে 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 চলকে, আস্তে আস্তে আস্তে। কি হবে এবার, বড় বৌদি যখন একবার কোনো গন্ধ পেয়েছে তখন তো তার শেষ দেখেই ছাড়বে, আর এলির ব্যাগেই তো সব কিছু আছে, সব হিরে যদি পেয়ে যায় বড় বৌদি তাহলে তো সোজা জেলে যাবে এলি, আর আমাকেও যদি দলের লোক বলে জেলে নিয়ে যায় তাহলে কি হবে? আর কতক্ষণ ধরে খাবে এরা, এইসব ছেড়ে একটু যাও না, খোঁজাখুঁজি করো। অনেক হয়েছে শশী, আমার মনে হয় এবার এইসব কথা বন্ধ করা দরকার, আমার দিদিকে তো যথেষ্ট ইনসাল্ট করেছো, এবার ওকে একটু শান্তি দাও। দেবো না, যদি সত্যি কোনো অশান্তি না থাকে তাহলে তো অশান্তি দেখে আনা যাবে না, তাই না এলি?